তৃতীয় পর্যায়ের নির্বাচনের অন্তিমটো প্রচার। আগ্রহীর উপর মুখ্যমন্ত্রী সোনোৱাল হিমন্ত ফলিবই পদুমর পাহি সকলের মুখত আকো বিরিঙিব আনন্দর হাহি। তৃতীয় পর্যায়ের অন্তিমটো প্রচার কার্যসূচীত আগ্রাসী রূপত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোৱাল, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নামনি অসমের ছয় স্থানত মাৰাথন প্রচার মুখ্যমন্ত্রী। উত্তর অভয়াপুরী, হাউলি, চেঙা, ভবানীপুর, পশ্চিম গোয়ালপাড়া, শুৱালকুছিত সোনোৱালৰ ব্যাপক প্রচার। অন্তিম প্রচার কংগ্রেস এআইডিএফর বিরুদ্ধে আক্রমণাত্মক হল মুখ্যমন্ত্রী। কংগ্রেসের নেতাও নাই, নীতিও নাই, রাইজর ধন আত্মসাত করবলে রাজনৈতিক পথারলে অহা নাই। কারণ কংগ্রেসের নিকৃষ্ট বিভাজন নীতির বাবে বরাক আর ব্রহ্মপুত্র বহুত দূরে দূরে আছিল, পাহাড় আর ভৈয়াম বহুত দূরে দূরে আছিল। অসমীয়া জনসাধারণে আজি বিজেপির শাসনকালত সম্পূর্ণরূপে সুরক্ষিত উপলব্ধি করেছে। যিমানেই বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকারখনের বিরুদ্ধে অপপ্রচার নচলাক কিয় কংগ্রেস এআইইউডিএফর দরে আর বামপন্থীদের শক্তিবিলাকে। ইপিনে বিজনী, দুধনৈ, বরক্ষেত্রী হাজোত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় চলালে নির্বাচনী প্রচার। আজমলক হুজুর আখ্যারে সরব হিমন্ত। সভ্যতা সংস্কৃতিত লুঙি টুকি জিকিব খুঁজিছে, কেতিয়াও হুজুরক গতাই দিয়া নহব। হুজুরের ওসর আত্মসমর্পণ করেছে প্রদ্যুৎ গৌরবে। হাগ্রামও হুজুরের শিষ্য। কি এটো সভ্যতা সংস্কৃতিত লুঙি টুপি জিকিব খুঁজি আছে নহয়? অসমখন হুজুরক সমজাই দিয়া হয়েছে বলে তেও এনেকুৱা কৈ আছে যে অসমখন হুজুরক গতাই দিয়ক, লুঙি টুপিক গোটাই দিয়ক। এই যিবিলাক শব্দ কৈ আছে এই শব্দবিলাকে মনটোক দুঃখিত কৰি আছে। অসমখন হুজুরক গতাই দিয়ক, লুঙি টুপিক গতাই দিয়ক, এইবাৰ লুঙি টুপি দাড়িৰ চৰকাৰ হ'ব, এই কথাবিলাক শুনি মনটো বেয়া লাগিছে। তাতকৈ বেয়া লাগিছে যে কংগ্ৰেছ দলে ইয়াক সমালোচনা কৰা নাই। তাতকৈ বেয়া লাগিছে প্ৰদ্যুৎ বৰদলৈ, গৌৰৱ গগৈৰ দৰে মানুহে এই হুজুৰৰ ওচৰত আত্মসমৰ্পণ কৰিছে। তাতকৈ বেয়া লাগিছে যে আজি কংগ্ৰেছ দল UDFৰ এটা বি টিমত পৰিণত হৈছে। তেওঁ মজা পাওক, কিন্তু হাগ্ৰামাওটো এটা হুজুৰৰে শিষ্য হৈ গ'ল। চাৰিটা স্থানত হিমন্তৰ প্ৰচাৰৰ পাছত উপস্থিত হয় জালুকবাৰী সমষ্টিত। পুৱাৰে পৰা অগণন জনতাই অপেক্ষাৰত আছিল হিমন্ত বিশ্বৰ বাবে। শুৱালকুছি যেন হৈ পৰিল জনসমুদ্ৰ। পৃথক পৃথক নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই শুৱালকুছিত স্তব্ধ হ'ল সোনোৱাল হিমন্ত। একেখন মঞ্চৰ পৰাই ৰাইজক সম্বোধন কৰিলে দুই নেতাই। অপেক্ষা এতিয়া 2 মে'লৈ। ব্যুৰো ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।